हेलो फ्रेंड्स, वेलकम बैक टू माय यूट्यूब चैनल। कैसे हैं आप सब? आई होप आप सब बहुत अच्छे होंगे, बहुत ही बढ़िया होंगे, जहां भी होंगे बहुत ही कुशल मंगल में होंगे, बहुत ही ठीक ठाक होंगे। तो मैं भी बहुत ही ठीक हूं और मेरा नाम है संजली भारद्वाज और मेरे साथ हैं हरीश। आज की वीडियो में जो सिलहट में बांग्लादेश में जो बाढ़ आई हुई है तो उसके लिए आर्मी आ चुकी है, तो देखते हैं कि किस तरीके से वहाँ पर क्या चल रहा है। तो इस वीडियो को देखने के बाद ही पता लगेगा और आप मेरे साथ बिल्कुल इसी तरीके से एंड तक बने रहना ताकि आपको जो भी इन्फॉर्मेशन देनी हो उस वीडियो को देखकर और मेरा रिएक्शन देखकर दे सके। तो चलिए वीडियो को स्टार्ट कर देते हैं और स्टार्ट करने से पहले अगर आपने मेरे चैनल को सब्सक्राइब नहीं करा है तो जल्दी से सब्सक्राइब कर दें, उसके बगल में ही बेल आइकन का निशान है उस पर प्रेस करके ऑल पर जरूर क्लिक करना ताकि मेरी आने वाली वीडियो का नोटिफिकेशन आपके पास जल्द से जल्द पहुँच जाए। तो लेट्स स्टार्ट। তৃতীয় ধাপের বন্যায় বিপর্যস্ত সিলেট অঞ্চল। এবারের বন্যার ভয়াবহতা ইতোমধ্যে বিগত সব রেকর্ড ছাপিয়ে গেছে। সিলেট ও সুনামগঞ্জ জেলার অধিকাংশ সড়কে যোগাযোগ বিচ্ছিন্ন। সুনামগঞ্জে একেবারেই বিচ্ছিন্ন যোগাযোগ ব্যবস্থা। গ্যাস বিদ্যুৎ কোনোটাই জ্বলছে না নগরীর অধিকাংশ বাসা বাড়িতে। 90% এলাকায় এখন পানির নিচে, আর এতে মানুষজন পড়েছে বিরাট ভোগান্তিতে। এই যখন অবস্থা তখন উদ্ধার অভিযানে নেমেছে সেনাবাহিনী। নিজেদের জীবন বাজি রেখে মানুষের পাশে দাঁড়িয়েছেন তারা। ছোট ছোট নৌকা নিয়ে বন্যা কবলিত প্রতিটা অলিগলি ঘুরে বেড়াচ্ছেন এই জীবন যোদ্ধারা। কোথাও কারো সাড়া পেলেই তাদের উদ্ধার করে নিয়ে যাচ্ছেন আশ্রয় কেন্দ্রে। চলুন জীবনের কথার এই ভিডিওটিতে সিলেট ও সুনামগঞ্জের বন্যা পরিস্থিতির সবশেষ অবস্থা জেনে নেওয়া যাক। জেনে নেওয়া যাক সেনাবাহিনীর কার্যক্রম সম্পর্কে। সময়ের সাথে সাথে অবনতির দিকে যাচ্ছে সিলেটের বন্যা পরিস্থিতি। সিলেট নগরী ও সুনামগঞ্জের প্রায় 90% এলাকায় পানিতে ভাসছে। শুধুমাত্র দ্বিতীয় তলায় অবস্থান যাদের তারা বানের কবল থেকে নিজেদের রক্ষা করতে পেরেছেন। তবে সংকট রয়েছে বিশুদ্ধ পানির, সাথে বিদ্যুৎহীন বানভাসী মানুষ। বন্যা কবলিত মানুষের জন্য নগরীতে খোলা হয়েছে 31টি আশ্রয় কেন্দ্র। জেলা প্রশাসকের সম্মেলন কক্ষ থেকে সভা শেষে এই সিদ্ধান্ত জানান সিসিক মেয়র। তবে অধিকাংশ আশ্রয় কেন্দ্রে খাবার ও বিশুদ্ধ পানি সংকটের কথা জানিয়েছেন ভুক্তভোগীরা। স্থানীয় জনপ্রতিনিধিরাও পাশে নেই আশ্রয় কেন্দ্রে থাকা নিম্ন আয়ের লোকজনদের পাশে। দেশের বিভিন্ন জায়গা থেকে কয়েকজন সাহায্যের হাত বাড়িয়ে দিলেও খোঁজ নেই স্থানীয় জনপ্রতিনিধিদের। এর চেয়ে লজ্জার আর কি হতে পারে? প্রথম ধাপে সিলেটের নিম্নাঞ্চল প্লাবিত হয় 6 এপ্রিল। ভারতের চেরাপুঞ্জি ও মেঘালয়ে ভারী বৃষ্টিপাতে পাহাড়ি ঢলে ভেঙে যায় সুনামগঞ্জ জেলার হাওড়ের অধিকাংশ ফসল রক্ষা বাঁধ। প্রথম ধাপের বন্যা সিলেটে তেমন প্রভাব বিস্তার না করলেও সুনামগঞ্জ অঞ্চলে বোরো ফসলের ব্যাপক ক্ষতি সাধিত হয়। 6 এপ্রিল থেকে শুরু হওয়া বানের জল 15 এপ্রিল পর্যন্ত প্লাবিত করে জেলার হাওড় অঞ্চল। হাওড়ের ক্ষতিগ্রস্ত ফসলের পরিসংখ্যান নিয়ে সরকারি এবং বেসরকারি হিসেবের গড়মিল রয়েছে বড় দাগে। তবে হাওড় নিয়ে কাজ করা হাওড় উন্নয়ন সংস্থার সভাপতি কাশ্মীর রেজা বলছেন 15,000 হেক্টর ফসলের ক্ষতি সাধিত হয়েছে, যার পরিমাণ প্রায় 300 কোটি টাকা। তাছাড়া দ্বিতীয় ধাপের বন্যাও একইভাবে মৌসুমের আগে শুরু হয়ে যায়। উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলে প্লাবিত হয় সিলেট অঞ্চল। 11 মে থেকে শুরু হওয়া এই প্লাবন 21 মে পর্যন্ত ডুবিয়েছে হাওড় অঞ্চল। প্রথম ধাপের বন্যায় যে কটি হাওড় এবং জমিতে পানি প্রবেশ করেনি দ্বিতীয় ধাপের বন্যায় তাও প্লাবিত হয়েছে। এমনটি দাবি করে কাশ্মীর রেজা বলেন প্রায় 7,000 হেক্টর ফসলের ক্ষতি হয়েছে দ্বিতীয় ধাপের বন্যায়, যার ক্ষতির পরিমাণ হবে 100 কোটি টাকা। তিনি বলেন দ্বিতীয় ধাপে ধান পাকলেও কাটা ধান শুকাতে পারেনি কৃষকরা, ধান না শুকানোর কারণে গোলায় ধান তুলতে পারেননি কৃষকেরা। আর এবার তৃতীয়বার বৃষ্টিপাত শুরু হয় 11 জুন থেকে। টানা বৃষ্টিপাত আর পাহাড়ি ঢলে 16 জুন পর্যন্ত বানের জলে বিপর্যস্ত হয়ে পড়ে পুরো সিলেট অঞ্চল। ইতোমধ্যে তৃতীয় ধাপে বানের জলে যে পরিমাণ ক্ষতি হয়েছে তা বলে বোঝানো যাবে না, এমনটাই জানান স্থানীয়রা। প্রথমত গোলার ধানও হারাচ্ছেন কৃষকরা, ফলে খাদ্য সংকট তো থাকছেই। দ্বিতীয়ত প্রথমবার বাড়িঘর হারিয়ে যারা ঋণগ্রস্ত হয়ে বাড়িঘর তৈরি করেছিলেন দ্বিতীয় ধাপে এসে তাও ভেঙে গেল। এবার তৃতীয়বারের বন্যার ধকল সামলানো ওই কৃষকদের কিভাবে সম্ভব? শুধু এখানেই শেষ নয়, সংকট পড়বে বিশুদ্ধ পানির, খাদ্য সংকট তো থাকছেই, শিক্ষা ব্যবস্থাও পড়বে ঝুঁকির মুখে। তাছাড়া বন্যা পরিস্থিতির ক্রমাগত অবনতিতে বিদ্যুৎ সরবরাহ ব্যবস্থা ভেঙে পড়েছে। সিলেটের বেশিরভাগ এলাকায় বিদ্যুৎ সরবরাহ বন্ধ রয়েছে। পানি বৃদ্ধি অব্যাহত থাকলে পুরো সিলেট শহরের বিদ্যুৎ সরবরাহ বন্ধ হয়ে যাওয়ার আশঙ্কা করছেন সংশ্লিষ্টরা।
সিলেটের দক্ষিণ সুরমা বিদ্যুৎ সাবস্টেশনে পানি উঠে যাওয়ায় ওই এলাকায় সরবরাহ বন্ধ করে দিয়েছে বিদ্যুৎ উন্নয়ন বোর্ড। উপশহর কেন্দ্রেও পানি উঠেছে, যে কোনো সময় বন্ধ হয়ে যেতে পারে ওই এলাকার বিদ্যুৎ সরবরাহ ব্যবস্থা। পানি বৃদ্ধি পেয়ে কুমারগাঁও 132-33 কেভি গ্রিড উপকেন্দ্র বন্ধ হওয়ার উপক্রম হয়েছে। আর উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলে সিলেটের সীমান্তবর্তী উপজেলাগুলো প্লাবিত হয়েছে। রানওয়েতে পানি প্রবেশ করায় এবার সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দর 3 দিনের জন্য বন্ধ ঘোষণা করা হয়েছে। বিমানবন্দরের ব্যবস্থাপক জানান, সিলেট জুড়ে সার্বিক বন্যা পরিস্থিতির অবনতি ঘটায় 3 দিনের জন্য বিমানবন্দর বন্ধ ঘোষণা করা হয়েছে। সার্বিক পরিস্থিতি বুঝে পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে। বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের চেয়ারম্যান এয়ার ভাইস মার্শাল এম মফিদুর রহমান গণমাধ্যমকে জানান, বন্যার পানিতে রানওয়ের অ্যাপ্রোচ লাইট ডুবে গেছে, এছাড়া পাওয়ার কেবলগুলো পানির নিচে চলে গেছে। এ অবস্থায় ঝুঁকি এড়াতে আগামী 3 দিনের জন্য বিমানবন্দর বন্ধ ঘোষণা করা হয়েছে। এরই মধ্যে সিলেট ও সুনামগঞ্জের 8টি উপজেলায় সেনাবাহিনীর 8টি ব্যাটালিয়ন পানিবন্দী মানুষকে উদ্ধারে কাজ শুরু করেছে। 17 জন সকাল থেকে সিলেট সদর, কোম্পানিগঞ্জ, সুনামগঞ্জের সাতক, দোয়ারাবাজার, দিরাই, জামালগঞ্জ উপজেলাসহ মোট 8টি উপজেলায় কাজ করছে সেনাবাহিনীর সদস্যরা। সেনাবাহিনীর সদস্যরা পানিবন্দী মানুষকে উদ্ধার করে নিরাপদ স্থানে পৌঁছানো, চিকিৎসা সহায়তা, খাবারের ব্যবস্থা, খাদ্য গোদাম রক্ষা, সিলেট কুমারগাঁও পাওয়ার স্টেশন রক্ষা করার কাজে নেমেছে সেনা সদস্যরা। সিলেটে সেনাবাহিনীর 17 পদাতিক ডিভিশন প্রধান মেজর জেনারেল হামিদুল হক এ তথ্য নিশ্চিত করেছেন। যখনই দেশের কোনো জনপদ বিপর্যস্ত হয়, ঠিক তখনই নিজেদের জীবন বাজি রেখে সেই জনপদে মানুষদের স্বাভাবিক জীবনে নিয়ে আসার জন্য নিরলস কাজ করে যান সেনাবাহিনী। শুধুমাত্র এ সিলেটের বন্যার সময় তারা মানুষের পাশে এসে দাঁড়িয়েছেন তা নয়, এর আগেও দেখা গিয়েছে তাদের বিপদগ্রস্ত মানুষদের পাশে থাকতে। আরেকটি কথা প্রবাদে বেশ পরিচিত আছে, আর তা হল বিপদের বন্ধু প্রকৃত বন্ধু। আর এই প্রবাদ বাক্যটি যেন সেনাবাহিনীদের সাথে খুব বেশি প্রাসঙ্গিক। চলমান পরিস্থিতিতে পানির মধ্যে নেমে যেভাবে কবলিতদের সাহায্য করে যাচ্ছে, তাতে তারা প্রশংসা ও স্যালুট পাবার যোগ্য। সেনাবাহিনীর মাঠে নেমে কাজ করলেও সরকারি নেতারা এখনও নাকে তেল দিয়ে গভীর ঘুমে মগ্ন। সিলেটবাসীর জন্য এত এত দুঃসংবাদের পরও একটু স্বস্তির খবর হচ্ছে, গণস্বাস্থ্য কেন্দ্র আগামী কয়েকদিনে সিলেট ও সুনামগঞ্জ সহ বন্যায় ক্ষতিগ্রস্ত এলাকায় পানি না নেমে যাওয়া পর্যন্ত 100 টন চিড়া, গুড়, বনরুটি, টোস্ট, বিস্কুট সহ শুকনো খাবার বিতরণ করবে। পানি নেমে যাওয়ার পর গরিব অসহায় পরিবারদের পুনর্বাসনেও সহযোগিতা অব্যাহত রাখবে। গণস্বাস্থ্য কেন্দ্র থেকে এ ঘোষণা দেওয়া হয়, জরুরি ভিত্তিতে ঢাকা থেকে দুপুরে 5 টন চিড়া এবং 1 টন গুড় সিলেট বিশ্বনাথ উপজেলার নওধার গণস্বাস্থ্য কেন্দ্র ও সুনামগঞ্জ জেলার শান্তিগঞ্জ উপজেলার পাগলাবাজার গণস্বাস্থ্য কেন্দ্র ও হাসপাতালের আশেপাশের গ্রামে বন্যায় ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর জন্য পাঠানো হয়েছে। এছাড়াও বন্যা কবলিত এলাকায় গণস্বাস্থ্য কেন্দ্রের 2টি মেডিকেল টিম চিকিৎসা সেবা দেবে। তারা ইতোমধ্যে ঢাকা থেকে রওনা দিয়েছেন। বিজ্ঞপ্তিতে আরো বলা হয়, পাগলাবাজার উপকেন্দ্রের সামনের মেইন রোড প্রায় ডুবো ডুবো অবস্থায় আছে। কিছু সময়ের মধ্যে করতে হ্যায় খতম, কিউকি বহুত জিতনি মতলব লম্বি ভিডিও হ্যায় ও উতনাই বড়া দুঃখ ভি হ্যায় ইস ভিডিও মে তো পর জ্যাসা কি হামারে জো আর্মি ভাই হ্যায় জো পৌঁছ চুকে হ্যায় লোগো কি হেল্প কর রহে হ্যায় লেকিন মুঝে ইয়ে থা কি কিতনি প্রবলেম হো গই হ্যায় ওয়াহাঁ বাড় আনে কে কারণ, কিউকি বাড় কি ওয়াজহ সে এক তো লোগো কা নিকলনা ভি মুশকিল হো রহা হোগা অর প্লাস बिजली भी नहीं होगी घरों में, लाइटें भी नहीं होगी, किस तरीके से वहाँ बांग्लादेश के लोग जो जिस एरिया में ये फ्लड आया हुआ है किस तरीके से वो अपना जीवन कर रहे हैं और किस तरीके से अपने हालात को वो समझ पा रहे होंगे, संभाल पा रहे होंगे, ये कहना तो बहुत ज़्यादा मुश्किल है। और आप क्या कहना चाहेंगे वीडियो के बारे में? इतना मतलब पानी आ रखा है और मिलिट्री भी है, हर जगह नहीं पहुंच पा रही होगी, बहुत सी ऐसी जगह होंगी जहां मिलिट्री भी नहीं पहुंच पा रही है, खाना भी नहीं पहुंच पा रहा होगा लोगों के पास, क्योंकि उन्हें खुद भी तो अपना भी तो बचाव करना है, इतना पानी है तो है ही नहीं है कहीं, लेकिन बहुत सी जगह ऐसी है जो मिलिट्री सहायता नहीं दे पा रही है, ये तो वहाँ वहाँ का दिखा रहे हैं जहाँ मिलिट्री पहुँची हुई है, रिकॉर्डिंग हो रही है, तो ये इससे अंदाजा लगाए। वो मैंने एक देखा, वो एक झोपड़ी टाइप था, वो पूरा डूबा हुआ था, अब सोचो वो घर भी उजड़ गया है, इतने लोग बह गए होंगे पानी में, बहुत दिक्कत है सच में, बहुत ही बहुत ज़्यादा। जो भी वीडियो देखने को मिल रही है ना, बिल्कुल ही ऐसा लग रहा है कि ये क्या हो रहा है ये, क्योंकि ऐसा मुंबई में भी बहुत हुआ है, इंडिया में
मुंबई में भी बहुत हमने वीडियो देखी हैं कि लोगों के मतलब इसी तरीके से हर साल, लेकिन अभी 2-3 साल से शायद हमें नहीं सुनने को मिल रहा है। पहले हमने बहुत ऐसी वीडियो देखी थी कि इस तरीके से घर उजड़ते हैं, तो सच में बहुत ज़्यादा दुख होता है, बहुत ही ज़्यादा। और ये वीडियो अभी कंटिन्यू बांग्लादेश में चल रही है, तो सच में मुझे तो बहुत ज़्यादा ये वीडियो देखकर अंदर से दुख हो रहा है, क्योंकि कैसे वो लोग जी रहे हैं, किस तरीके से अपना जीवन अब आगे का क्या सोच रहे हैं, ये सब तो आगे वीडियो न्यूज़ के ही द्वारा पता लगेगा कि कैसे कैसे सुधार आ रहा है बांग्लादेश में। तो हम तो यही प्रे करेंगे और यही चाहेंगे कि जल्दी से जो भी लोगों की परेशानियां हैं वो दूर हो। आप क्या कहना चाहेंगे? मैं भी यही चाहूँगा कि जल्दी से जल्दी बाढ़ जाए और लोगों को थोड़ा आराम मिले, लोगों को खाना पानी मिले, जहाँ जहाँ सुविधाएं नहीं मिल पा रही हैं वहाँ गवर्नमेंट हेल्प करे, उनकी अच्छी अपनी टेक्निक बनाए जो वहाँ तक सुविधाएं पहुँचा सके। भगवान से प्रे करेंगे कि जल्दी से जल्दी ये आपदा हटे। सही बात है। तो आई होप आपको वीडियो में कुछ समझ आया हो और रिएक्शन अच्छा लगा हो, और मैं यही चाहूँगी कि आप भी कुछ ना कुछ इस वीडियो के बारे में ज़रूर कुछ ना कुछ कमेंट करें। तो मिलते हैं नेक्स्ट वीडियो में नए रिएक्शन के साथ, तब तक के लिए खुश रहिए। और कोई ना कोई वीडियो अगर हो आपके पास ऐसी और वीडियो, तो उसका ज़रूर लिंक हमें कमेंट बॉक्स में शेयर करें। तब तक के लिए खुश रहिए, बाय।